হৃদরোগে আক্রান্ত বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর, তাকে ভর্তি করা হয়েছে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রিপোর্ট বলছে মঙ্গলবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। বুধবার সকালে অসুস্থতা বাড়ে, প্রায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ রয়েছে তার, প্রতিদিনই শুটিংয়ের চাপ বাড়ছে, ফলত বেশ কিছুদিন ধরেই অনিয়মিত জীবনযাপন করছিলেন উর্মিলা শ্রাবন্তী কর, আর এই কারণেই প্রায় অসুস্থ হয়ে পড়তেন তিনি। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন অভিনেত্রীর হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। উর্মিলাও একই কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, এর ফলে বর্তমানে বেশি কথা বলতে পারছেন না তিনি। তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের শুটিং ফ্লোরে ফিরতে চাচ্ছেন তিনি। মাত্র 33 বছর বয়স উর্মিলার। 1990 সালে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মেছিলেন তিনি। দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে উর্মিলাই সবার ছোট। তার বাবা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল। 2015 সালে এপ্রিল মাসে তিনি বিয়ে করেন জয়দেব সিংহ রায়কে। জয়দেব একজন ব্যাংক আধিকারিক। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।